السلام عليكم ورحمة الله وبركاته، والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، رمضان একেবারে বারে শেষের দিকে আমরা চলে এসেছি, রমাদানের শেষ দশক। এই শেষ দশকে আমাদের করণীয় কি, এটি আমাদের খুব ভালো করে বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তিনি প্রচুর পরিমাণে ইবাদত করতেন, তিনি কোমর বেঁধে নামতেন, তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন, এবং তিনি কেবলমাত্র পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন তাই না, তিনি তাদের সবাইকে নিয়ে সারা রাত তিনি জেগে থাকতেন এবং ইবাদত করতেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে তিনি দরজায় নক করে বললেন, ফাতেমা এবং আলী দুজনকে বললেন, তোমরা জাগো, বারাকার সময়, এগুলো এখন ইবাদতের মৌসুম, এখন তোমরা উঠো এবং ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে লাইলাতুল কদর কিন্তু রমাদানের শেষের দশকে হয়ে থাকে। তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, ইলতামিসুহা ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তিনি বলেছেন যে লাইলাতুল কদর এটি রমাদানের শেষের দশকে হয়, বিশেষ করে শেষের দশকের বেজোর রাতগুলোতে হয়, বিশেষ করে 23, 25, 27তম রাতে হয়, এগুলো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে তিনি শেষের দশকে তিনি এতেকাফ করতেন, কখনো তিনি মিস করেননি। কোনো এক বছর তিনি মিস করলে পরের বছর তিনি 20 দিন তিনি এতেকাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা এতেকাফ করতো কেবলমাত্র এই লাইলাতুল কদর পাওয়ার জন্যে। আমরা লাইলাতুল কদরের মর্যাদাটি কি একবার চিন্তা করে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কোনো একজন বনী ইসরায়েল একজন ব্যক্তির কথা বলা হলো যে 1000 মাস সে দিনের বেলা আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাতের বেলা দাঁড়িয়ে কেয়ামুল লাইল করেছে। সাহাবাইকে আমরা এটি শুনে যখন একটু বিস্মিত হয়ে গেলেন এবং তারা ভাবলেন যে আমাদের মধ্যে তো কেউ আমরা এরকম 84 বছর মানে 1000 মাস বেঁচেই থাকি না, তাহলে আমরা এত ইবাদত কীভাবে করবো, তার এক পার অর্থাৎ তার মতো মর্যাদাবান আমরা কীভাবে ভাববো। তখন আল্লাহ তাআলা সূরাতুল কদর মানে নাজিল করেন, যেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই সূরাটি, যেই সূরাটিতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমাদেরকে যে কদর রাত এটি 1000 মাসের চেয়ে উত্তম। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি তো 1000 মাস বেঁচে থাকতে পারবেন না, আপনি 1000 মাসের ইবাদতের সওয়াব বা মর্যাদা কিন্তু এক রাতে ইবাদত করে আপনি পেতে পারেন। সেটা কি, তো হচ্ছে মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামি, লাইলাতুল কদরে যে ঈমান এবং ইহতিসাবের সাথে অর্থাৎ আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান এবং আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির প্রত্যাশা নিয়ে কেউ যদি ইবাদত করে, কিয়ামুল লাইল করে, সলাতুল লাইল আদায় করে, তাহলে তার অতীতের সবগুলো গুণাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটি একটি এত মহা একটি সময় এবং এত মর্যাদাবান একটি সময়, মহামর্যাদাবান একটি সময়, এই সময়টিকে অবহেলায় কাটিয়ে দেবেন না। আমরা যেন কোনো অবস্থায় এমন না হয় যে রমাদানের এই লাইলাতুল কদরের এই সময়টি পেতে গিয়ে আমরা কিছুটা অবসন্ন হয়ে যাচ্ছি, অথবা অবসাদগ্রস্ত হচ্ছি, অথবা ধরুন অমনোযোগী হচ্ছি, অথবা ধরুন গাফেল উদাসীন হয়ে যাচ্ছি, এটি কখনো যেন না হয়। এমনিতে ধরুন রমাদানের শেষের দশকে তো আপনাকে কোমর বেঁধে ইবাদতে নামা দরকার, ইবাদতের মাত্রা আপনার বাড়িয়ে দেওয়া দরকার। এমন যদি হয় যে রমাদানের শেষের দশকে আপনি আরও মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, মহিলারা তারা বাজারে অথবা মার্কেটে তারা বেশি বেশি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথবা ধরুন আমরা অনেক বেশি আড্ডায় আবার ফিরে যাচ্ছি, অন্যান্য কাজকর্মে আমরা রাস্তাঘাটে ইত্যাদিতে সময় অনেক বেশি কাটিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমাদের রোজা সত্যিকার অর্থে আমাদেরকে প্রশিক্ষণ দিতে পারেনি, আমরা রোজা থেকে সত্যিকার সেই শিক্ষা গ্রহণ করতে পারিনি। আপনারা বরং আমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন শেষের দশকে সেই দৌড় প্রতিযোগীর মতো করি, যে দৌড় প্রতিযোগী ফিনিশিং লাইনের আগে গিয়ে তার প্রতিযোগিতার জিতার জন্য তিনি দৌড়ের গতি বাড়িয়ে দেন। আপনিও কিন্তু দৌড়ের গতি বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ ইবাদতের গতি বাড়িয়ে দিতে হবে, শেষের দিকে কিন্তু ইবাদতের গতি বাড়িয়ে দেওয়া লাগে। বুঝতে হবে এতদিন পর্যন্ত আমরা ইবাদত করতে যদি আমাদের অন্তরে কোনো স্বাদ বা পরিতৃপ্তি, টেস্ট, ইন্টারেস্ট যদি তৈরি না হয়, তাহলে বোঝা যাবে যে আসলে রমাদান আমাদের মধ্যে কোনো পরিবর্তন তৈরি করতে পারেনি। আর ওই ব্যক্তির চেয়ে হতভাগা কী হতে পারে যে রমাদান পেলো তার মধ্যে পরিবর্তন হয়নি, রমাদান চলে গেলো এবং তার গুনাহ মাফ হয়ে যায়নি, এর চেয়ে হতভাগা আর কী হতে পারে? রমাদানে আপনি আপনার সর্বোত্তম কাটাতে পেরেছেন কি না, এটি মূলত বোঝা যাবে রমাদানের শেষের দশকটি আপনি কীভাবে পরিচালনা করছেন, কীভাবে আপনি সময়টি কাটাচ্ছেন। আমরা এই জন্য বলবো যে শেষের দশকে আপনারা সলাতুল এশার পর থেকে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ এই সময়টি তসবি, তাহলিল, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল এবং ইস্তেগফার ইত্যাদির মাধ্যমে কাটিয়ে দিন। বিশেষ করে ওই দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এবং দাঁড়িয়ে অনেক লম্বা সময় কোরআন তেলাওয়াত করুন, অনেক লম্বা সময় ধরে সিজদা করুন, আল্লাহর কাছে অনেক লম্বা সময় ধরে মোনাজাত করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন। কারণ এগুলো, এটা হচ্ছে প্রার্থনার মৌসুম, এটা হচ্ছে আপনার প্রাপ্তির মৌসুম, আপনি যেন প্রাপ্তিতে পিছিয়ে না যান। ওই ব্যক্তির জন্য কতটা আপনার কষ্টের বেশি হতে পারে, যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করেছে, যখন তার
পরিশ্রমের পারিশ্রমিক ডিস্ট্রিবিউশন করা হবে, তখন সে সেখান থেকে চলে গেছে, ফলে সে পারিশ্রমিক পায়নি। আপনিও 20 দিন রোজা রেখেছেন, এখন এখন আপনি হয়তো রোজা রাখবেন, কিন্তু যখন পারিশ্রমিক বিনিময় করা হবে বা এটা ডিস্ট্রিবিউশন করা হবে, বিতরণ করা হবে রাতের বেলা, তাহাজ্জুদের সময় অথবা ধরুন কেয়ামুল লাইলের সময়, বেজোর রাতগুলোতে রমাদানের শেষের দশকে, তখন আপনি উপস্থিত নয়, আপনি তখন রাস্তাঘাটে অথবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তা যেন না হয়। আর যারা পরিবারের যারা সদস্য আছেন, বিশেষ করে পুরুষ সদস্যদেরকে বলবো যে আপনারা অথবা নারী সদস্যরা আপনারা কেনাকাটা যা থাকে তা আগে আপনি করে নিন, অথবা দিনের বেলা আপনার কিছুটা কেনাকাটা করে নিন, কিন্তু রাতের বেলা কোনো অবস্থায় নামবেন না অনুগ্রহ করে রমাদান শেষের দশকে। বেশি বেশি ইবাদত করা আমাদের প্রত্যেকেরই জরুরি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা জরুরি। আপনার মুখ যেন কেবল জিহ্বা যেন সর্বত্র সর্বসময় সিক্ত থাকে তাসবিহের মাধ্যমে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদির মাধ্যমে। রমাদান শেষের দশকটি আমাদের শ্রেষ্ঠতম দশক হিসেবে আমরা যেন কাটাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।